হ্যালো বন্ধুরা, চলে এসেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল ইনি বেশি একটু ডাকাডাকি করছেন, কারণ একদম টাটকা মাছের গন্ধ পাচ্ছেন। সকাল সকাল আলমিরা দাদাদের সঙ্গে দেখা হয়ে গেছে, দাদারা আজকে এসেছেন, তো কাজ করছেন তিনজনে একদম খুব হুড় পাড়িয়ে। এরপর দাদাদের একটু চা বিস্কিট দিলাম, ওনারা একটু বসে নিয়ে তারপর আবার কাজে লাগবেন। তো এই প্লায়ের উপরেই বসলেন, তাহলে পরে প্লায়ের উপর সানমাইকাটা একটু বেশি জোরালোভাবে লেগে যাবে, তাই বললেন। আর এদিকে আমিও একটু ঘরে ঢুকলাম, কত দূর কাজ এগিয়েছে সেটা দেখার জন্য। ভাবলাম পায়ে পায়ে ঠেকছে কাঠের গুঁড়োগুলো, একটু ঝাঁট দিয়ে দিই, তাহলে দেখতে একটু তো অন্তত পক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা আসবে। যা অবস্থা ঘর বাড়ি, সে আর বলার কথা নয়। আর এদিকে হচ্ছে আরেকটা বাড়ি, চললাম সেটা দেখতে কেমন কি অবস্থায় আছে। ঢুকে পড়লাম ভিতরে, তারপর দেখলাম মেঝে তৈরি হচ্ছে। বাড়িতে এত কিছু নতুন হচ্ছে, তাও আমার একটু আনন্দ হচ্ছে না, কেমন যেন মনটা দিন দিন মরা হয়ে যাচ্ছি। বন্ধুদের ভালোবাসা কম পাচ্ছি, বন্ধু সংখ্যা তো আমার অনেক, কিন্তু বন্ধুদের দেখা পাচ্ছি কোথায়? কি জানি কবে আমার সেই ভালো দিন আসবে, যেদিন আমার বন্ধুদের আমি সত্যিই কাছে পাব। তো যাই হোক, টুকটুক করে একটুখানি ঘুরে দেখে নিলাম, এই একটা বড় ঘর। তৈরির সময় একটু অন্ধকার অন্ধকারই লাগে, তারপর কমপ্লিট হয়ে গেলে কিন্তু খুব সুন্দর আলো খেলবে। আর জানলাগুলোও একটু একটু বন্ধ ছিল, তাই একটু অন্ধকার লাগছে, আর লাইটও নেই, তাই আপনাদের অত স্পষ্টভাবে দেখাতেও পারলাম না। তো যাই হোক, আস্তে আস্তে বেরিয়ে গেলাম। মোটামুটি এই সময়ের পর থেকেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বাড়িতে পুরো যেন বন্যা হয়ে গেছে। আর সেই সুযোগে সন্ধেবেলায়, আজকে সবাই পড়তেও আসেনি, তো অল্প কয়েকজন ছিলাম, মনটা খুব খাই খাই করছিল, সিঙাড়া নিয়ে এসে সবাই মিলে খেয়ে নিলাম। তো আমার সাধারণ ভিডিওটা আজকে এইটুকুনি ছিল। ভালো লাগলে ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। তো টাটা।